ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত অন্তরে রাখবেন আর দাড়িগুলো চাষবেন সুদ খাবেন ঘুষ খাবেন এক ওয়াক্ত নামাজ পড়বেন না এজিদরে গালি দিবেন আপনি যদি কোরআন হাদিস না মানেন সুন্নাত তরিকায় না চলেন নামাজ রোজা না করেন শরীয়ত না মানেন তা আপনার মধ্যে আর এজিদের মধ্যে পার্থক্য কই আমাদের দেশে দেখবেন যারা দশই মুহররম পালন করতেছে যে লোকগুলো মাহফিলে এসে এখানে ব্যতিক্রম এখানে সবাই আশার নামাজ পড়ছে কি অন্যান্য জায়গায় দেখবেন দশই মুহররম উপলক্ষে মাহফিল হয় খিচুড়ির আয়োজন হয় যে লোকগুলো থাকে 88% আশার নামাজ পড়ে না ঠিক কি না এদিকে লাভ হবে না না আহলে বাইতের অনুসরণ করতে হবে হবে কি না আল্লাহ রাসূলুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমার বংশধর যারা আহলে বায়াত সাইয়্যিদ সাদাত তাদের আদর্শের অনুসরণ করতে হবে হবে কি না এখানেও সমস্যা আছে আমাদের দেশে অনেক ভুয়া সৈয়দ আছে কি আছে ওই পাকিস্তান থেকে ভারত থেকে কিছু পীর আসে বড় করে বলা হয় উনি সাইয়্যিদ আহলে বায়াতের সন্তান সব ভুয়া মিথ্যা আপনি যে কোন লোক আহলে বায়াত বা সাইয়্যিদ দাবি করলে মানবেন কেন শর্ত আছে তো কি আছে শর্তগুলো বলে দিব একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে 3786 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিহ হাদিসটি এসেছে 6152 এবং আরেকটি হাদিস এসেছে 6153 বুঝলেন আমি আজকে মানদণ্ড দিচ্ছি যা দিয়া চিনবেন আসল সৈয়দ আর মিথ্যা দাবিদার সৈয়দ নতুবা আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন ঠিক কি না হাদিসের মধ্যে এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وإطرتي أهل بيتي جابر بن عبد الله বলেন বিদায় হজ্জের সময় আমি দুই চোখে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম আরাফাত ময়দানে ওনার যে উষ্ট্রি ছিল যেই উষ্ট্রির নাম উষ্ট্রি বুঝেন যে উষ্ট্রি ছিল যার নাম কাসওয়া আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উষ্ট্রির পিঠে বসা অবস্থায় খুতবা দিচ্ছিলেন আরাফাত ময়দানে এক লক্ষের উপর সাহাবী উপস্থিত রাসূলুল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নি কদ তারাকতু ফীকুম মা ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি সুবহানাল্লাহ যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব কোরআন আরেকটি হলো আমার মেয়ে ফাতেমার বংশধর আমার আহলে বায়াত সুবহানাল্লাহ বলবেন আরেকটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি তিরমিজি তো আছে মিশকাতও আছে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন বিদায় হজ্জে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আমি দুটো জিনিস রেখে যাচ্ছি যতদিন এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব কোরআন আর একটি হলো তার রাসূলের সুন্নাত তার মানে আমার সুন্নাত এখন দুইটা হাদিসে একটু দ্বন্দ্ব দেখা যায় না না কোনো দ্বন্দ্ব নাই দুটো হাদিসই সহি বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কথাই বলেছেন অর্থাৎ দুটো হাদিসে আসছে কিতাবুল্লাহ এক হাদিসে সুন্নাত আর এক হাদিসে ইত্রাতি আমার বংশধর ঠিক কি না তার মানে
কুরআন হাদিসের অনুসরণ করতে হবে আর কুরআন হাদিসের ব্যাখ্যা নিতে হবে আহলে বাইত থেকে কারণ আহলে বাইতের চেয়ে বেশি কুরআন হাদিস কোন কালে কারো পক্ষে বোঝা সম্ভব সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত হাসানকে ডেকে বললেন হাসান হযরত আলী জিজ্ঞেস করলেন ঈমান আর ইয়াকিনের মধ্যে দূরত্ব কতটুকু হ্যাঁ ঈমান আর ইয়াকিনের মধ্যে বলেন বাবা চার আঙ্গুল সুবহানাল্লাহ কয় আঙ্গুল চার হযরত আলী বলেন বাইগিন ব্যাখ্যা করো বলেন বাবা চোখে যেটা দেখি ওটাই ইয়াকিন আর কানে যেটা শুনি বিশ্বাস করি ওটা ঈমান তো চোখ আর কানের মধ্যে দূরত্ব সুবহানাল্লাহ এই হচ্ছে আহলে বাইতের হিকমা জ্ঞান সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত যারা তাদের মহব্বত রাখতে হবে তাদের অনুসরণ করতে হবে